না, আমার কথা ভাবতে পারে না কবি, না আমার কথা লেখা নেই কবিতায়। পুরুষালি কিছু চিহ্ন রয়েছে দেহে, কিছু নারী গুণ ধরা পড়ে চেহারায়। স্ত্রী অধ্যুষিত বিধাতা প্রেরিত দেহে প্রকৃতি দিলেন প্রায় পুরুষালি স্বর। বিধাতার দান নাকি সাপ প্রকৃতিতে মিশে জন্মায় অর্থ নারীশ্বর। ছেলেবেলা যার তীব্র উপেক্ষিত, মেয়েবেলা যার খানিকটা পতি, তার মতো জীব নাকি ক্লিব দেহগত। মানুষের কথা কখনোই কবিতা আর স্তবক ছোঁয়ে না, ছোঁবে নাও যেটা জানি। সে উঞ্ছ খেয়ে মেটাবে জঠোরানল, পুরুষালি চোখ লোলুপ দৃষ্টি দেবে, ক্লিপ ঠেকে নেবে বিভাজিকা অঞ্চল, তাও তাকে ছুঁয়ে দেখবে না কোনো নারী। শাড়ি পরি তবু নারী হতে পারি কই? না আমার কথা ভাবতে পারে না কবি, না আমায় নিয়ে নেই কবিতার বই। অথচ আমারও প্রেম পায় মাঝে রাতে, জানি স্বপ্নে আমার নিষিদ্ধ অধিকার, তবু কখনো লিখে ফেলে যদি কবি, তবে বলো কে পড়বে এমন কণ্ঠ কার? কে করবে দান শব্দের ক্লিপ দেহে, কে শুনবে কান খাড়া করে কতজন? বিরুদ্ধবাদ সমাজ বহির্ভূত, তবু জনমত জানা আজ প্রয়োজন। কে দেবে কণ্ঠ, সে পুরুষ নাকি নারী? নাকি আমাদের কথা বলবে না কেউ? আমরা কি তবে সমাজাশ্রিত ভিড়, জনজোয়ারের জলরাশি শুধু ঢেউ? আবেগ কি শুধু নারী পুরুষের দেহে গাঁথা থাকে তাই লেখা হয় কবিতায়? আমরাও তাই কাব্যে উপেক্ষিত, নারী পুরুষের গুণ নিয়ে চেহারায় বেঁচে থাকি হয়ে সমাজে উপেক্ষিত। জানি এ সমাজ হারিয়ে ফেলেছে হুঁশ, বিধাতার প্রেম প্রকৃতিতে মিশে তবু আজও জন্মায় না নারী ও না পুরুষ।